পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস গঠন করলেও স্থায়ী সমিতি গঠনের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া প্রকট হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর পঞ্চায়েত সমিতিতে। সূত্রের খবর, স্থায়ী সমিতি গঠনের তৃণমূলের জেলা সভাপতির নামের তালিকা বাদ দিয়ে হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের দেওয়া তালিকা অনুযায়ী স্থায়ী সমিতি গঠনের চেষ্টা হয়। ফলে জেলা সভাপতির মৃণাল সরকার অনুগামী এবং বিপ্লব মিত্র অনুগামীদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। যদিও পরিস্থিতির সামাল দিতে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল হরিরামপুর পঞ্চায়েত সমিতিতে। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির পর অবশেষে মৃণাল সরকার অনুগামীরা ভোটাভুটিতে অংশগ্রহণ না করেই বেরিয়ে আসে। ফলে হরিরামপুর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী কমিটি গঠন হলেও মান্যতা পেল না তৃণমূলের জেলা সভাপতির তালিকা। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার জানান, রাজ্য থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী কমিটি তালিকা দিয়েছে, কিন্তু দেখা যায় কোনো এক অজানা কারণে বিধায়কের তালিকাকে মান্যতা দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যের নির্দেশ অমান্য করা হচ্ছে বলেও মনে করি। বিষয়টি রাজ্যকে জানানো হবে। অন্যদিকে বিপ্লব মিত্র অনুগামী হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া জানান, এদিন হরিরামপুরের স্থায়ী কমিটি গঠন হয়েছে, পরবর্তীতে মিটিং করে কর্মাধ্যক্ষ নির্বাচিত হবে। তিনি জানান, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, সকলের সম্মতিতেই স্থায়ী কমিটি গঠিত হয়েছে, যাদের বিষয়টি মনঃপূত হয়নি তারা বেরিয়ে গিয়েছে। এদিন হরিরামপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠিত হলেও মন্ত্রীর তালিকা মান্যতা পাওয়া এবং জেলা সভাপতির তালিকা মান্যতা না পাওয়ায় হরিরামপুর পঞ্চায়েত সমিতিতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া যে থেকেই গেল তা বলা বাহুল্য। এদিন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া কি বলেছেন শুনুন। আজকে আমাদের স্থায়ী সমিতি গঠন ছিল, হরিরামপুর পঞ্চায়েত সমিতি যে স্থায়ী সমিতি হওয়ার কথা ছিল আজকে সেটা অনুষ্ঠিত হলো 11টার সময়। ঠিক আছে, তো না আজকে স্থায়ী সমিতি আছে, মানে ফরম্যাটটা হয়েছে শুধু স্থায়ী সমিতিটা, আর নেক্সট মিটিংয়ে 7 দিনে নোটিশে আবার একটা মিটিং হবে, সেদিন কর্মাধ্যক্ষ গঠন হবে। কোনো বিষয় নাই, আমরা সবাই সম্মিলিত এক জায়গায় থেকে স্থায়ী সমিতি ফরমেশন করেছি, এখানে সবাই ইনক্লুড আছে। এবার কেউ বা কাহারা মনোপুত না হলে দুই একজন মেম্বার বেরিয়ে গেছে, কোনো এরকম কোনো বিষয় নেই। অন্যদিকে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। নাম যাইনি আমি, এখানে আমাদের ডিস্ট্রিক্টের চেয়ারম্যান আছেন, যুব সভাপতি আছে, ব্লক সভাপতিরা আছে, আমাদের রাজ্য থেকে একটা নাম প্রেরণ করে দলগতভাবে এবং পূর্ত কর্মাধ্যক্ষের নাম প্রেরণ করে, এবং পূর্ত কর্মাধ্যক্ষকে দিয়ে আমরা বাদবাকি যে 8টা 9টা স্থায়ী সমিতি আছে, বাদবাকি 8টা 9টা আমরা জেলাতে বসে সেটা আলোচনা করে এবং পার্টির যেটা হুইপ যায় এখানে সেটা পার্টির প্রস্তাব রাখা হয়, হুইপ রাখা হয়, কিন্তু সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এখানকার এমএলএর একটা খাম বের করে প্যাড বের করে তিনি আরও কিছু নাম প্রস্তাব করেন এবং আমরা সেটা পার্টিকে জানিয়েছি যে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া করেছেন এবং জেলার প্রত্যেকটা ব্লকে যে স্থায়ী সমিতি হয়েছে 7টা ব্লকেই সেখানে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্যাডে হুইপ গেছে, একমাত্র হরিরামপুর ব্লকে সেখানে আমাদের কিছু মেম্বাররা তারা ভোটাভুটি চেয়েছে, ভোটাভুটি প্রসেস চলছে, ভোট চলছে, পার্টির বিরুদ্ধে তারা ভোট দিচ্ছে এবং আমাদের যারা মেম্বার দলীয় যারা মেম্বার দলকে মান্যতা দিয়ে প্রায় 9 জন মেম্বার তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, তারা বের হয়ে চলে এসছে এবং একতরফা ভোট হচ্ছে কি না সেটা প্রসিডিংয়ের ব্যাপার, সেটা বিডিও সাহেবে বলতে পারে। আমরা জানিয়েছি, দলকে জানিয়েছি যে দলের হুইপ দলের সিদ্ধান্তকে অমান্য করে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যিনি নাকি কোনো দলের সঙ্গে যুক্ত নন এমন একজন নেতৃত্ব এখানে আছেন, তিনি দল থেকে বহিষ্কৃত 2019 সালে, এখন অবধি দলের কোনো পদাধিকার পদে নেই, আমাদের মন্ত্রীর ভাই চিরঞ্জীব মিত্র, তিনি মেম্বারদের ধামকে চমকে এবং প্রত্যেকটা মেম্বারকে হুমকি দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আজকের এই দলের বিরুদ্ধে ভোট করালো। আমরা বিস্তারিত সমস্ত ঘটনা দলকে জানিয়েছি, আমাদের এখানে যুব সভাপতি আছে জাকির হোসেন, তাকেও প্রচুর ধমকি ধামকা দেওয়া হয়েছে, মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদের এখানে একজন আদিবাসী মেম্বার ছিল বিটিয়া হেমব্রম, তাকে জোর করে তুলে নেওয়া যাওয়া হয়েছে। তো এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আমাদেরও প্রচুর কর্মী সমর্থক ছিল, সবাইকে শান্ত রাখতে বলা হয়েছে, আমরা বলেছি। দলকে মান্যতা না দেওয়ার সরাসরি ইন্ধন এবং দল বিরোধী কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, আমরা পার্টিকে জানিয়েছি, পার্টি এবং আগামী দিনে সিদ্ধান্ত নেবে, আমরা সমস্ত প্রক্রিয়া থেকে তৃণমূল কংগ্রেস বিরত রয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও পার্টির হুইপ মানা হয়নি, সেক্ষেত্রে মন্ত্রীর খাম প্রস্তাবিত খাম অনুযায়ী না সরি
সেখানটা তো একটা সমস্যা জটিলতা তৈরি হয়েছিল। কোনো জটিলতা হয়নি, শহীদপুর গ্রাম পঞ্চায়েত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতে দলীয় হুইপেই হয়েছে এবং সেখানে যেখানে যেখানে যে সেটা ব্লক প্রেসিডেন্ট বলতে হবে, সমস্যাটা আমি বলতে পারবো না, কিন্তু এখানে পার্টির হুইপ মানা হলো না পঞ্চায়েত সমিতিতে, সেটা আমরা প্রত্যক্ষ করলাম। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।